আজ আমি বানাবো আনারস দিয়ে ইলিশ মাছ। এটা ইলিশের মরশুম, এখন ইলিশ মাছ বিভিন্ন রকমভাবে বানিয়ে খেতে পারি। তো আজকে আমি বানাবো আনারস দিয়ে ইলিশ মাছ। তো আমরা তো মাছের টক খাই, আনারস একটু টক টক বেশ, আর আনারসের আলাদা একটা ফ্লেভারও আছে, তো খুব সুন্দরই হয়, খেতে খুব টেস্ট হয়। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। আগে আনারসটাকে কেটে নিচ্ছে, আনারসটাকে ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিয়েছি, আর এই আনারসটা খুবই ভালো ছিল। এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা। বেশি মশলা দেবো না, কেন ইলিশ মাছের আলাদা একটা গন্ধ আছে, আলাদা টেস্ট আছে, আনারসেরও একটা টেস্ট আছে, গন্ধ আছে। তো সেই কারণে এখানে বেশি মশলা দিলে অন্যরকম হয়ে যাবে, আসল গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে বেশি মশলা দেবো না। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, যতটুকু রান্নায় তেল লাগবে সব একসাথে দিয়ে দিলাম। এই রেসিপিটা বানানোর জন্যে আমি খানিকটা নারকেলের দুধ নিয়ে নিয়েছি, এক বাটি মতো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, সেই কড়াতেই আমি একটা ছোট মতো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে দেব। এখানে দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর বাটিতে যে গুঁড়ো মশলাটা নিয়েছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছে কাঁচা লঙ্কা, যতটা শুকনো লঙ্কা ভালো লাগে তার থেকে বেশি কাঁচা লঙ্কা ভালো লাগে। তো আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। এবারে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তেমন কিছু মশলা নেই, কিন্তু খেতে খুব ভালো হয়, একটু টক টক, আলাদা একটা ফ্লেভার। ইলিশ মাছের তো আলাদা গন্ধ, স্বাদ গন্ধ আছে সাথে আনারসের। যারা টক টক খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম নুনের ব্যালেন্সের জন্যে। এইবারে দিয়ে দেব আনারসের টুকরোগুলো, দিয়ে আমি চাপা দিয়ে একটু নরম করে নেব আনারসের টুকরোগুলো। ব্যাস, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব।
এইভাবে তোমরা বানিয়ে খেও, খারাপ লাগবে না, ভালোই লাগে, বেশ বেশ ভালোই লাগে। এখন আনারসও ভালো পাওয়া যায়, ইলিশ মাছও ভালো পাওয়া যাচ্ছে, তো করে খেতেই পারো। দেখো আমার হয়ে গেল, এরপরে আমি একটু রেস্টে রেখে দেবো। ব্যাস আমার তৈরি হয়ে গেল আনারস ইলিশ।